আর আমার প্রিয় অভিভাবকবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি, আমার এই ক্লাসটি সরাসরি ইউটিউবে থাকবে। ইউটিউব থেকে লিঙ্কটা আপনার প্রিয় শিক্ষার্থী অথবা আপনার পাড়া প্রতিবেশী অথবা আপনার পরিবারের কোনো সদস্যের জন্য শুধু লিঙ্কটা কপি করে পাঠিয়ে দেবেন। আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশে, দূরে এবং কাছে যারা আজকে আমার এই অনলাইন ক্লাসে দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আজকে আমার এসএসসি পরীক্ষার্থী প্রিয় শিক্ষার্থীদের জন্য আজকে আমার সাধারণ যে পাঠ চলছে গণিত বিষয়ের অধ্যায় নয় অর্থাৎ ত্রিকোণমিতি, বোর্ড প্রশ্ন রাজশাহী বোর্ড 2020, তার ত্রিকোণমিতির এই সমস্যাটি রাজশাহী বোর্ড 2020 সালে এসেছিল। এবার আজকে আমি এটা তোমাদেরকে তোমাদের বারবার প্র্যাকটিসের জন্য তোমাদেরকে সমাধান করে দিচ্ছি। আশা করি তোমরা হাতের কাছে খাতা কলম নিয়ে আমার ক্লাসটি এখন বা অন্য সময় সুযোগ যে সময় পাও ক্লাসটা সুন্দর করে খাতায় তুলে প্র্যাকটিস করবে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। আর আমার প্রিয় অভিভাবকবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি, আমার এই ক্লাসটি সরাসরি ইউটিউবে থাকবে। ইউটিউব থেকে লিঙ্কটা আপনার প্রিয় শিক্ষার্থী অথবা আপনার পাড়া প্রতিবেশী অথবা আপনার পরিবারের কোনো সদস্যের জন্য শুধু লিঙ্কটা কপি করে পাঠিয়ে দেবেন। হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো যেখানে সুযোগ পান সেখানে ক্লাসটা পাঠিয়ে দেবেন। তো আমি চলে যাচ্ছি সমাধানের বিষয়ে। প্রশ্নটা হচ্ছে সেক থিটা প্লাস টেন থিটা ইকুয়াল টু এম এবং রুট সিক্স সাইন এ প্লাস বি ইকুয়াল টু রুট থ্রি ইকুয়াল টু টু কস এ মাইনাস বি, এ হচ্ছে উদ্দীপক। উদ্দীপকের আলোকে ক, কটা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন উদ্দীপকের বাইরে বর্তমান সৃজনশীল আলোকে। ক হচ্ছে ট্যান 60° মাইনাস থিটা ইকুয়াল টু 1/√3 হলে থিটার মান কত। খ, প্রমাণ করো যে কুসেক থিটা ইকুয়াল টু এম স্কোয়ার প্লাস 1/m² - 1। গ হচ্ছে সেক 4b এর মান নির্ণয় করো। তো আমরা তোমাদেরকে খুব দ্রুত ইনশাল্লাহ করে দিচ্ছি, তোমরা হাতের কাছে খাতা কলম নিয়ে আমার সঙ্গে শুরু করে দাও। দেখো ক, ক প্রশ্নটি দেওয়া আছে ট্যান 60° মাইনাস থিটা ইকুয়াল টু 1/√3। তাহলে বা তোমরা জানো যে ট্যান 60° মাইনাস থিটা, বলো তো ট্যান কত ডিগ্রি মানে 1/√3। তোমাদেরকে যে প্রথম ক্লাসের মান কীভাবে অটোমেটিক মান বের করে সেটা শিখিয়েছিলাম, তো বলো তো ট্যান কত ডিগ্রি মানে 1/√3? 30°। গুড। তাহলে আমরা লিখতে পারি ট্যান 30°, যেমন তাহলে দেখো এখানে কী থেকে টেনে টেনে কাটা গেল, থাকে কি 60° মাইনাস থিটা আর এখানে হচ্ছে 30°। তাহলে বা আমরা 60° এখানে থাকুক, আমরা 30° এদিকে আছে প্লাসে, এদিকে চলে আসলে হবে মাইনাস, আর এ থিটা হচ্ছে এদিকে মাইনাস, এদিকে হচ্ছে প্লাস। বা তাহলে থিটার সময় আমরা এখানে থিটাটা আমরা এদিকে নিয়ে আসি, 60 থেকে 30 গেলে কত হয় আর 30°। গুড। তাহলে আমরা পেয়ে গেলাম নির্ণয়মান থিটার মান কত হলে 30°। সুতরাং নির্ণয়মান এখানে লিখতে পারো নির্ণয়মান থিটা ইকুয়াল টু 30°, লিখে নাও। তো এবার চলো ক প্রশ্নটা মোটামুটি তোমাদের জন্য খুবই সহজ। দেখো শুধু আমরা এখানে মানটা বসিয়েছি আর টেনা টেনে কাটা গেলে 60° মাইনাস থিটা আর 30°, আমরা থিটাকে এদিকে নিয়ে আসছি, 60 থেকে এখানে 30 যদি বিয়োগ হয় আর 30 থাকে, জাস্ট এতটুকু। তো চলো আমরা খতে চলে যাচ্ছি। তোমাদের তোলা হয়েছে কেমন? হ্যাঁ, চলো খতে।
খ দেখো, খ তো কি বলা আছে? খ তো কি দেওয়া আছে দেখো, কোসেক থিটা ইকুয়াল টু এম স্কয়ার প্লাস ওয়ান বাই এম স্কয়ার মাইনাস ওয়ান। তাহলে দেখো এখানে একটা মান দেওয়া আছে ক্ষতে, সেক থিটা প্লাস টেন থিটা ইকুয়াল টু এম। তাহলে দেওয়া আছে সেক থিটা প্লাস টেন থিটা ইকুয়াল টু এম। তো চলো আমরা এটা সমাধান করে দিচ্ছি তোমাদেরকে। তাহলে আমরা জানি কি সেক সমান কি ওয়ান বাই কস থিটা, আর টেন সমান কি সাইন থিটা বাই কস থিটা, কেমন ইকুয়াল টু এম। তাহলে ফলো করো, আমরা আগের মতো কস থিটা এবং কস থিটা লসাগু হচ্ছে কস থিটা, কস থিটা দিয়ে কস থিটাকে ভাগ করলে ওয়ান, আর একে একে এক উপরে প্লাস কস থিটা দিয়ে কস থিটাকে ভাগ করলে ওয়ান, সাইন থিটাকে সাইন থিটা ইকুয়াল টু এম। এখন যদি আমরা দেখো উভয় দিকে বর্গ করি কেমন, তাহলে কী হয় ওয়ান প্লাস সাইন থিটা হোল স্কোয়ার কেমন, আর এখানে কস স্কোয়ার থিটা, আর এখানে কী হয় এম স্কোয়ার। তাহলে এখানে কী লিখবা, উভয় দিকে বর্গ করে। দেখো এখানে ওয়ান প্লাস সাইন থিটা হোল স্কোয়ার, আর এখানে কস স্কোয়ার থিটা সমান কি আমরা জানি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা কেমন ইকুয়াল টু এম স্কোয়ার। তো দেখো আমরা এখন চলে যাচ্ছি এ পাশে, বা তাহলে আমরা এখানে ওয়ান প্লাস সাইন থিটা হোল স্কোয়ার, আর এখানে কী দাঁড়ায়, এখানে আমরা স্কোয়ার দিই, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আচ্ছা ইকুয়াল টু এম স্কোয়ার। তো দেখো বা তাহলে আমরা এখানে স্কোয়ার আর এখানে একটা কেটে দিলাম কেমন, তো আর কি দেখো ওয়ান প্লাস সাইন থিটা, আর এখানে দেখো ওয়ান মাইনাস সাইন থিটা ইকুয়াল টু এম স্কোয়ার। এখন আমরা একটা কাজ করতে পারি, দেখো যোজন বিয়োজন করতে পারি কেমন, যেহেতু আমাদেরকে পাবন করতে হবে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে আমরা পাবনটা করে নিই কীভাবে দেখো, তাহলে আমরা যোজন বিয়োজনটা করে নিই। যোজন বিয়োজন করার নিয়ম হচ্ছে উপরেরটা উপরেও বসবে নিচেও বসবে কেমন, আর এদিকে দেখো এম স্কোয়ার উপরেও বসেছে নিচেও বসেছে। এবার যোজন করলে নিচেরটা যোগ হবে, তাহলে যোগ হলে প্লাস ওয়ান আর মাইনাস সাইন থিটা, আবার নিচেরটা যদি আমরা বিয়োগ করি তাহলে মাইনাস ওয়ান আর মাইনাস মাইনাসে প্লাস সাইন থিটা, আর এদিকে দেখো এম স্কোয়ার নিচে মনে মনে কত আছে ওয়ান, তাহলে এখানে ওয়ান উপরে একবার যোগ হবে আবার আরেকবার বিয়োগ হবে। তাহলে এখানে কী লিখবে, যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে। এবার দেখো এখানে আমরা কেটে দিচ্ছি সাইন থিটা, সাইন থিটা কাটা, আর এখানে ওয়ান ওয়ানে কাটা, তাহলে আর থাকে কত একে একে দুই, আর এখানে সাইন থিটা তাহলে কটা হচ্ছে একটা দুইটা, তাহলে টু সাইন থিটা, আর এদিকে দেখো এম স্কোয়ার প্লাস ওয়ান এম স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এখানে দেখো টু টু কেটে দাও আর থাকে ওয়ান, তাহলে বা ওয়ান বাই সাইন থিটা সমান কী জানো তোমরা কোসেক থিটা, গুড, তাহলে কোসেক থিটা ইকুয়াল টু এম স্কোয়ার প্লাস ওয়ান এম স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে আমাদের দেখো কোসেক থিটা ইকুয়াল টু এম স্কোয়ার প্লাস ওয়ান এম স্কোয়ার মাইনাস ওয়ান, এটা কী হলো এখানে প্রমাণ করার জন্য বলেছে, এই জন্য এখানে কী হবে প্রমাণিত। তাহলে তোমরা তুলে নাও দেখো কোথাও কোনো সমস্যা আছে কি না। দেখো এখানে আবার আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি, সেক সমান হচ্ছে ওয়ান বাই কস, টেন সমান সাইন বাই কস, আমরা কস লসাগু করেছি আগের মতো, জাস্ট সিস্টেমটা আগে আগের স্টাইলে, শুধু আমরা এখানে যোজন বিয়োজন করেছি। তাহলে এখানে কাটাকাটি গেছে দুই 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 একে দুই, ওয়ান বাই সাইন সমান হচ্ছে কোসেক থিটা,
আর এম স্কোয়ার প্লাস ওয়ান, এম স্কোয়ার মাইনাস ওয়ান, এটা প্রমাণিত। কেমন? তাহলে চলো আমরা গ নাম্বারে চলে যাচ্ছি। এখন তোমার কি তোলা হয়েছে? গুড। গ নাম্বার দেখো, গ নাম্বার দেওয়া আছে কি? রুট সিক্স সাইন অফ এ প্লাস বি ইকুয়াল টু রুট থ্রি, রুট সিক্স সাইন এ প্লাস বি ইকুয়াল টু রুট থ্রি। কেমন? তো দেখো দেখি, তাহলে আমরা এখন রুট সিক্সটাকে আমরা এখানে আছে গুণ আকারে আমরা নিয়ে যাব বাঘ আকারে। তাহলে সাইন এ প্লাস বি ইকুয়াল টু রুট থ্রি বাই রুট সিক্স, এখানে বাঘ আকারে চলে আসবে। তাহলে এখানে কী হচ্ছে দেখো, এ রুট থ্রি আর রুট সিক্সকে আমরা রুট থ্রি ইন্টু রুট টু লিখতে পারি। কেমন? তো লিখতে গেলে তাহলে কী হয়, রুট থ্রি, রুট থ্রি কাটা যায় উপর থাকে এক, তাহলে আমরা এখানে লিখতে পারি সাইন এ প্লাস বি ইকুয়াল টু ওয়ান বাই রুট টু। এবার বলো সাইন কত ডিগ্রি মানে ওয়ান বাই রুট টু, বুঝতে পারবে? দেখো তো চিন্তা করে, সাইন কত ডিগ্রি মানে ওয়ান ওয়ান বাই রুট টু, 45 ডিগ্রি। গুড। তাহলে আমরা লিখতে পারি বা সাইন এ প্লাস বি ইকুয়াল টু সাইন 45 ডিগ্রি। তাহলে আমরা এখানে পেলাম কত, এ প্লাস বি সমান 45 ডিগ্রি, এ প্লাস বি সমান 45 ডিগ্রি। এটা হচ্ছে সমীকরণ নম্বর এক, দাও এটাকে। এরপরে দেখো আবার দেওয়া আছে কি, দেখো তা তোমাদের এটা তোলা হয়েছে রুট, দেখো এরপর আবার লেখো, আবার দেওয়া আছে, আবার দেওয়া আছে এই টু কস এ মাইনাস বি ইকুয়াল টু রুট থ্রি, টু কস এ মাইনাস বি ইকুয়াল টু রুট থ্রি। তাহলে বা কস কস এ মাইনাস বি রুট থ্রি বাই টু। এবার বলো কস কত ডিগ্রি মান রুট থ্রি বাই টু, বলতে পারবে? 30 ডিগ্রি। গুড। তাহলে বা কস কস কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে আমরা পেলাম কত, বা এ মাইনাস বি সমান হচ্ছে 30 ডিগ্রি। তো এটা কত নাম্বার? দুই নাম্বার। গুড। তাহলে আমরা সমীকরণ একও পেলাম দুইও পেলাম, ঠিক আছে? তো এবার দেখো আমরা এক থেকে দুই নং বিয়োগ করি, আমরা এখন কী লিখবো, এক নং থেকে দুই নং বিয়োগ করে আমরা এখানে লিখব সমীকরণ এক থেকে দুই নং বিয়োগ করি। তাহলে আমরা এক নঙে ফেলাম এটা, আর দুই নঙে ফেলাম কি, এ মাইনাস বি ইকুয়াল টু 30 ডিগ্রি। কেমন? আমরা বিয়োগ করলে এটা প্লাসটা হচ্ছে মাইনাস, আর মাইনাসটা হচ্ছে প্লাস, আর প্লাসটা হচ্ছে মাইনাস। তাহলে এখানে প্লাস এ মাইনাসে কাটা, এখানে প্লাস বি তাহলে টু বি হচ্ছে টু বি, আর 45 থেকে 30 ডিগ্রি গেলে কত হয়, 15 ডিগ্রি। গুড। এবার দেখো এখানে বলা হচ্ছে স্যাক 4 বি এর মান নির্ণয় করো। তাহলে আমরা এখানে লিখতে পারি 75 স্যাক 4 বি। তো স্যাক 4 বিকে আমরা লিখতে পারি স্যাক 2 ইন্টু 2 বি, তাহলে আমরা 2 বির মান পেয়েছি কত, 15 ডিগ্রি। তাহলে স্যাক
sec 2 into 15 degree তাহলে হচ্ছে কত এখানে sec 30 degree তো sec 30 degree মান কত বলতে পারবে দেখো তাহলে আমরা এখানে sec এখানে তোমরা একটু আগে দেখছো cos 30 degree মান হচ্ছে root 3 by 2 কেমন একটু আগে বলেছো তাহলে cos এর বিপরীত হচ্ছে কি sec তাহলে sec এর মানটা হবে উল্টা 2 হবে উপরে root 3 হবে নিচে তাহলে আমরা কি লিখতে পারি sec 30 degree মান হচ্ছে কত 2 by root 3 এটা খেয়াল রাখবে তাহলে 2 যাবে উপরে root 3 আসবে নিচে তাহলে আমরা পেলাম নির্ণয় মান তাহলে কত পেলাম আমরা নির্ণয় মান আমরা লিখতে পারি এখানে নির্ণয় মান নমান sec 4b equal to 2 by root 3 answer তো আজকের আলোচনা তোমরা মোটামুটি এতটুকু বুঝতে পেরেছ তো আশা করছি তোমাদের এখানে সমস্যা হওয়ার কথা না অঙ্কটা মোটামুটি সোজা আছে তোমরা বারবার প্র্যাকটিস করবে আর বর্তমান এই সিচুয়েশনে তোমরা ঘন ঘন সাবান দিয়ে হাত ধুবে সবাই সুস্থ থাকো নিরাপদ থাকো সেই শুভকামনায় আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ